যারা 93 ডিডি ফিডিসের সাথে চায়না সেট ধরতে চান, তারা ডিডি ফিডিস ধরার পরে একদম সাথে লাগায় আর একটা এলএমবি লাগালেই চায়না সেট পেয়ে যাবেন। আমি এলএমবির দূরত্ব দেখাচ্ছি, এই দেখেন একদম পাশাপাশি এভাবে রাখলেই এটা হলো 93, এটা হলো 98, একদম হাই কোয়ালিটি সিগন্যাল পাওয়া যায়। এটা হলো ডিশের পজিশন, এই তো ডিশের এলিভেশন এলিভেশন, আর সামনের দিকে তাকালে একদম দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, এই তো ডিসপোজিশন। এখন টিভিতে নিয়ে দেখাবো কয়েকটি চ্যানেল রয়েছে। এই তো আমার এডি লিঙ্ক রিসিভার, এখন আমি আপনাদেরকে 93 আর 98 এর চ্যানেলগুলো রিভিউ করব। তো ফার্স্ট আমি আপনাদেরকে 93 কী কী চ্যানেল আছে ওগুলো দেখাচ্ছি। ফার্স্টলি রিসিভারের সেটিং অপশনে আসবেন, আসার পর ইনস্টলেশনে আসার পর অ্যান্টেনা সেটিং, মোটর সেটিং, স্যাটেলাইট লিস্ট এগুলো শো করবে। এখানে এসে ফার্স্টলি স্যাটেলাইট লিস্টে গিয়ে আপনারা এই দেখেন 93 98 আমি যুক্ত করেছি। তো এইভাবে আপনারা যুক্ত করবেন, যে নিচে অ্যাড বাটন আছে গ্রিন বাটনে, এখানে প্রেস করলে এই নিউ সেট আসবে লংগিটিউড ডিরেকশন। তো নিউ সেট এখানে টাচ প্রেস করলে এভাবে নাম লিখবেন কোন সেট সেটার, তারপর ওকে বাটনে প্রেস করবেন, তারপর লংগিটিউড হলো 93.5। দেওয়ার পরে সেভ, সেভে ক্লিক করবেন, হয়ে গেল। এভাবে সেমভাবে 98 অ্যাড করবেন, করার পর সিগন্যাল কি ধরা হয়েছে সেক্ষেত্রে আমরা আমার ব্লাইন্ড শার্ট দেবো সরাসরি। তো এখন টিপি লিস্টে যে স্ট্রং যে টিপিটা সেটা অ্যাড করবো, 11,510 V 29,500, এটা হলো স্ট্রং টিপি। অ্যাড করেছি, অ্যাড করার জন্য সেমভাবে অ্যাড বাটনে গ্রিন বাটনে প্রেস করে এখানে লিখবেন 11,510 11,510, এখানে এই পোলারিটি ভার্টিক্যাল ভি দিবেন, তারপরে 29,500 দিয়ে ওকে প্রেস করলে এভাবে সেভ হয়ে যাবে। তো সেভ করার পর তারপর আবার অ্যান্টেনা সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে এলএমডি পাওয়ার অন রাখবেন, এলএমডি ফ্রিকোয়েন্সি কিউ ব্যান্ডের জন্য, এলএমডি ফ্রিকোয়েন্সি কিউ ব্যান্ডের জন্য 97.50 10,600 এটা দিতে হয়। তারপর আমি ডিসকিউ সিউজ ইউজ করছি, 4 নম্বর পোর্টে রাখছি, সেজন্য পোর্ট 4। তারপর এখন এখান থেকে ব্লাইন্ড চার্জ দেব, এই দেখেন সিগন্যাল স্ট্রেংথ 74, কোয়ালিটি 72। তো এখন এখানে স্টার্ট সার্চের এখানে লেফট বাটন প্রেস করে ব্লাইন্ড অপশন আসবে, তারপরে FTES টিভি ওয়ানলি টিভি সার্চ, তো সার্চ দিলাম। আমরা সেভ করে দিলাম, তো এখন চ্যানেলগুলো প্রিভিউ করছি, দেখেন চলতেছে বিফোরিও মিউজিক। ফার্স্টে গানের চ্যানেলগুলো প্রিভিউ করি, 9XM সবগুলো গানের চ্যানেল, একটা আই লাভ পেন, ইট ইজ অলসো সং চ্যানেল, Thank you.
এখন মুভি সিনেমাগুলো দেখাচ্ছি। Fresh breath confidence 60 minutes ke liye ekta aapka pasandida TV section 100 ab khareed ye jo movie pass pal ekta kaate hai sab ki ye ekta sunwa star utsav star utsav movies jian mon nazaron ke samne kal তো এই সবগুলো চ্যানেল আপনারা ফ্রিতে পাবেন 98 ডিগ্রি ধরা, কিন্তু এগুলো প্রথমে 97 ডিগ্রি চ্যানেলগুলো আসে। তো এখানে দুইটা সেট একবারে আসছে, 97 98, তো দুইটা সেট মিলে মোট 15টা চ্যানেল আসছে। কিন্তু এখন চলছে 60 টিভি, এর একটা বাংলাদেশি চ্যানেল 98 ডিগ্রিতে আছে। তালাশ টিভি একটা কার্টুন চ্যানেল, এটা বাংলাদেশি সিনেমার চ্যানেল ফাল্গুনী টিভি। এইচবিও আফগানিস্তান, এটা হলিউডের সিনেমাও দেখায়, বলিউডের সিনেমাও দেখায়, সব সিনেমা দেখায়। তারপর একটা টেস্ট মুডে একটা চ্যানেল আছে, এটাতে প্রকাশ মেহরা নে হিন্দি সিনেমা দেখাচ্ছে। আচ্ছা, আর ওয়াটান এইচডি, এটা একটা ক্রিকেটের চ্যানেল, সব সময় খেলা হয়, যত ধরনের খেলা আছে, সব আইপিএল বিপিএল সব দেশের খেলা, ইন্ডিয়ার খেলা, বাংলাদেশের খেলা, অস্ট্রেলিয়ার খেলা, সব খেলা দেখায়। আর এগুলো বাদে 97 ডিগ্রি কিছু চ্যানেল আছে, ওগুলো হলো এই যে BBS1, মালদ্বীপ টিভি, এগুলা নেপাল টিভি, এগুলা। তো 98তে অনেক ভালো ভালো চ্যানেল আছে, কার্টুনের চ্যানেল, বাংলা সিনেমার চ্যানেল, ক্রিকেটের চ্যানেল। তো সব মিলে 93 98 দুইটা অনেক ইউজফুল এবং ফ্রিতে দেখার মতো অনেক সুন্দর চ্যানেল। যারা ফ্রিতে টিভি দেখতে চান তারা এই দুইটা ধরতে পারেন, 2 ফিট ডিশেই দেখতে পারবেন। সেক্ষেত্রে আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা আশা করি উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।